ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে টিএসসিতে আছেন সহকর্মী মনির হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম অষ্টম দিনের মতো চলছে, সকাল 10টা থেকে আজকে শুরু হয়েছে। আমার এই পাশে যদি দেখাতে চাই যে নগদ অর্থ সংগ্রহ বুথ, এখানে নগদ অর্থ সংগ্রহ করা হচ্ছে এবং সকাল থেকেই আমরা মানুষের যে উপস্থিতি সেটি আসলে দেখতে পেয়েছি। আজকে আমরা যেটি আসলে বেশি চোখে পড়েছে, ব্যক্তিগত উদ্যোগে যেমন আসছে, সেই সঙ্গে বিভিন্ন সংগঠন, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষা আমরা দেখেছি এবং বিভিন্ন জেলার যে ছোট ছোট সংগঠনগুলো আছে তারা এসেছে। তারা এসে তাদের জেলা থেকে এবং স্কুল কলেজ থেকে যে ত্রাণগুলো সংগ্রহ করেছে, যে অর্থ সংগ্রহ করেছে, সেগুলো তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ চলছে সেখানে এসে তারা অংশ নিয়েছেন। এবং আমরা বিভিন্ন সংস্থাকে দেখেছি, বিভিন্ন সংগঠনকে দেখেছি, তারা তাদের নিজ উদ্যোগে যেই ত্রাণগুলো তুলেছে সেগুলো তারা এখানে নিয়ে এসেছে। এবং আমাদেরকে তারা যেটি জানিয়ে আমরা বিভিন্ন সংগঠনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে, তারা বলছে যে ছোট ছোট উদ্যোগে না গিয়ে যদি বড় পরিসরে দেয়া যায় তাহলে সব মানুষ আসলে সেই সুবিধা ভোগ করবে এবং সব মানুষের কাছে সেই ত্রাণ সুন্দরভাবে পৌঁছাবে। তাহলে যে ত্রাণ বিতরণের ক্ষেত্রে যেসব বিশৃঙ্খলার কথা বলা হয়ে থাকে সেসব বিশৃঙ্খলা আসলে হওয়ার সম্ভাবনা কম। এবং আমাদেরকে এখানকার যে সমন্বয়ক লুৎফর রহমান, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, এখন যেই ধরনের খাবার আসছে এবং তাদের যে ধরনের খাবার প্রয়োজন, এখন তারা বলছে যে যেসব এলাকায় আসলে পানি নামতে শুরু করেছে সেসব এলাকায় তারা গণ রান্না কর্মসূচি পালন করছে। গণ রান্নার জন্য তাদের যেমন চাল, ডাল, পেঁয়াজ, তেল, অর্থাৎ এই সব ভারী খাবারের যেসব সরঞ্জাম আছে সেসব সরঞ্জাম তাদের বেশি প্রয়োজন, যেহেতু প্রচুর পরিমাণে কাপড় এসেছে। আসলে তারা কাপড় এখন আসলে কম দেওয়ার জন্য নিরুৎসাহিত, কম দেওয়ার জন্য বলছে। এবং আমরা কিছুক্ষণ আগেও দেখেছি একটি ট্রাকে করে বিপুল পরিমাণ কাপড় সহ একটি ট্রাক লোড করে তারা ঢাকার বাইরের উদ্দেশ্যে রওনা করেছেন। এবং প্রতি ঘন্টায়, অর্থাৎ টিএসসির এই পাশে সংগ্রহ চললেও ওই পাশ দিয়ে আসলে ট্রাকগুলো লোড করে তারা বিভিন্ন জেলা উপজেলায় যেখানে ত্রাণ ত্রাণ বিতরণ করা হচ্ছে সেসব জায়গায় পৌঁছাচ্ছে। এবং আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে বিভিন্ন জেলায় যে দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছাচ্ছে না সেসব দুর্গম অঞ্চলগুলোতে পৌঁছানোর জন্য তারা কী ধরনের পদক্ষেপ নিচ্ছে। তারা বলছে যে দুর্গম এলাকায় যে স্থানীয় প্রশাসন আছে সেসব প্রশাসনের সাথে সমন্বয় করে তারা দুর্গম এলাকায় ত্রাণগুলো পৌঁছে দিচ্ছে। তো টিএসসির গণত্রাণ কর্মসূচির এই ছিল আমার কাছে এখনকার মতো সবশেষ। টিএসসি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মনির হোসেন।